কয়েকটা প্রশ্ন আমার সামনে উপস্থাপন করা হলো তার একটি হলো আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে যাবে কিনা আমি এক কথায় উত্তর দিলাম এটা যাবে না বিশ্ব তো সামান্য একটু জায়গা কিও বিশ্বের মধ্যে কয়টা রাষ্ট্র আছে 200 কয়টা 28টা 29টা রাষ্ট্র আছে আর এই পৃথিবীর চারটার লক্ষ গুণ বড় হলো সূর্য তাহলে পৃথিবীর নবী আমার নবী চন্দ্রের নবী আমার নবী সূর্যের নবী আমার নবী 18000 বাগ লোকাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি বাবাজি যদি সূর্যের ক্ষমতা বেশি হতো তাহলে মাগরিবের সময় আসরের নামাজের সময় হইতো না কি হইছে কি না যদি চন্দ্রের ক্ষমতা বেশি হইত তাহলে আমার নবীর হাতের ইশারায় চন্দ্র দুই খণ্ড হইতো না কি বলেন তাহলে উনি হলো 18000 মাখলুকাতের নবী এই জন্যই উনি ওয়ার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন 18000 মাখলুকাতের রহমত আমার নবী হলো রহমাতাল লিল আলামিন শুধু তাই নয় وارسلناك وشاهدا ومبشرا نذيرا 18000 مخلوقের সর্বশ্রেষ্ঠ সাক্ষী নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহ যিনি সবটুকু নূর কি যিনি সবটুকু একটা কথা বলছে আমার সাথী শিল্পী নবী জন্ম নয় নবী হলো আর যিনি কোনদিন না শুনি নবী সৃষ্টি নবী সৃষ্টিকর্তা এটা ইউটিউবের মধ্যে যাইতেছে আল্লাহ বানাইছে নূর সেই নূর দিয়ে সৃষ্টি হয়েছে নবী ঠিক নাকি আওয়ালু মা খালাকাল্লাহি মিন নূরি আমি প্রথম সৃষ্টি করি আছে আমার নূর যেই নূর দ্বারা সৃষ্টি করেছে আমার নবী আর রাসূল পাক বলেছেন আনা মিন নুরিল্লাহ আমি আল্লাহর নূর হতে কুল্লু শাই মিন নূরি 18000 মাখলুকাত হলো আমার নূরে সুবহানাল্লাহ তাহলে নবী হলো 18000 মাখলুকাতের কি সৃষ্টি কর্তা নবী সৃষ্টি নয় জন্ম নয় যিনি সৃষ্টি করায় কি বাজান ভুল কইলাম নাকি আবার এ হলো একটা বিষয় আল্লাহ তাআলা সৃষ্টি করবেন একটি মঞ্চ তৈরি করলেন এই মঞ্চটা কি দিয়ে বানাইলেন এরপরে উনি দাঁড়াইলেন উনি ছয়টি বা পাঁচটি ভাষণ দিয়েছিলেন এই ভাষণগুলি কি ছিল তার তাৎপর্যগুলি কি আর আল্লাহ তাআলা আমার নবীকে 10টি পুরস্কার দিয়েছেন সেই পুরস্কার 10টি অর্থাৎ তোহফা বাংলায় হলো উপহার পুরস্কার এই 10টি উপহার 10টি পুরস্কার 10টি তোহফা কি দিয়েছিলেন এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন আর আদম হইল আহাদের দম হইল আদি আদম আহাদের দম তাই এটা আহাদ না আদম তাইলে হাত না কিন্তু কি বাবা আমার কথা বুঝা যাইতেছে আদম কি আহাত আহাদের হইল দো আপনার কাছে জানতে চাই দমের কোনো ওজুদ আছে কিনা ছাবেটা দমের কোনো ওজুদ থাকলে এই ওজুদটা কোন ওজুদ কিসের ওজুদ যার উপরে দম দাঁড়াইতে পারে পারে কে দই গেছে আজকে এই বিষয়টা একটু আমাদের জানা বুঝার
দরকার আমি একটি গান করব তো আমার সাথী শিল্পীর একটা অভ্যাস আগে প্রশ্ন করে আমিও মাঝে মাঝে তাই করি আরেকটা প্রশ্ন কইরা রাখি তারপরে গানের উত্তর দিব আচ্ছা আদম রে আল্লাহ সেজদা করতে কইছে না শুনেন নাই আপনারা আচ্ছা আপনার কাছে প্রশ্ন আদম রে যখন আল্লাহ সেজদা করতে কইল তখন আল্লাহ কোন জায়গায় ছিল বসা আর যখন আদম রে ফেরেশতারা সেজদা করছে তখন উনি কোথায় ছিল আর এখন কোথায় আছে যদি কও যে আদম যখন ফেরেশতারা সেজদা করছে উনি আদমের মধ্যে বইছিল তাহলে আমার আর একটা প্রশ্ন তাহলে মকরম কেন কইলে আমি আদম সেজদা করব না তোমারে সেজদা করব আল্লাহ কই না ইজ কলাতিল মালাইকাতি জুদুলি আদম আফাশা জুদুইল্লা ইবলিস আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাই সেজদা করেছে কিন্তু আদম সেজদা করে না মকরম সেজদা মকরম করে নাই তুমি করো না কেন কইলে আমি তোমারে করব তাহলে উনি সামনে আসিল আবার কইও না আদমের মধ্যে বইছিল যখন সেজদা করতে বলছে তখন কোথায় ছিল যখন সেজদা করেছে তখন কোথায় ছিল এখন আল্লাহ কোন জায়গা আছে এই দুইটা করে রাখলাম তারপরে একটা গান আগে করে নেই তারপরে দেখা যাক যে প্রশ্নগুলি করছে আমি তার জবাব দেওয়ার জন্য ছিল রে ফুলার সাথে ছিল সে ফুলার সাথে ফুলার সাথে পঞ্চটিপি রীতে ঘেরা ফুলেই মধু ভরা ছিল ফুলে মধু আব্দুল্লাহর পেশানিতে ভাসলো নূর সেতারা আহাদে আহম্মদ হইয়া মোহাম্মদ নাম প্রকাশিয়া আব্দুল্লাহর পেশানিতে ভাসলো নূর সেতারা পঞ্চটি পিড়িতে ঘেরা ফুলে মধু ভরা ছিল ফুলে মধু আহাত আহাত মানে হলো পরোয়া আহাত মানে কি পরোয়া তার দ্বিতীয় অবস্থান হলো আহম্মদ আর তৃতীয় অবস্থান হলো মোহাম্মদ এজন্য আমার নবীজির তিনটা হালিয়াত একটা বাসারি আর একটা হলো মালাকি আর একটা হইলো হাকিকি এজন্য মেরাজ যখন গেলেন ছোট বাজাবা যখন মেরাজে গেলেন তিনটি পথ পরিবর্তন করেছেন যখন নবীজি মেরাজে গেলেন
তিনটি পথ তার পরিবর্তন হলো হলো কিনা সূরা আপনার হেরেম শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত একটি অবস্থান এটাকে বলা হয় বাশারিয়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহা ওটা নূরানিয়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আকাবা কাউসাইন ওয়া আদনা সম্পূর্ণ নূরের রাজ্য এটা হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদে আহম্মদ হইয়া মুহাম্মদ না প্রকাশে আব্দুল্লাহর পেশানিতে ভাসলো নূর সেতারা 350 নারী পাগল হলো হইল আত্মহারা ওই ফুল যে দেখছে সেই পাগল হইছে না দেখছে যে অন্ধ
ঘেরা তুলে মধু ভরায়াছে তুলে মধু ভরায়া ফুটিল রে সে ফুল মক্কায় চৌদিকেতে সৌরভ বিলায় সাত মহলায় অন্ধকারে মাজল নূরের ঘেরা আপনারা সবাই আপনারা সবাই মিলে আমাদের জন্য করবেন একটু দোয়া তা হইলে হইতে পারে এভাবের গান গাওয়া এভাবে ভাবে গান গাওয়া হবে এভাবে গান গাওয়া এভাবে গান গাওয়া হবে এভাবে গান গাওয়া এভাবে গান গাওয়া আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরাদা এরাদা মানে ইচ্ছা আজও কোন পৃথিবীর সৃষ্টি আমরা যারা মানুষ আছি ইচ্ছা শক্তি না হলে কোনো কিছুই করা সম্ভব না হবে ইচ্ছা হইলে আপনি গান শুনতে আসবেন ইচ্ছা হবে না এই ইচ্ছা শক্তি জাগ্রত হওয়ার পরেই আমার আল্লাহ ঘোষণা করলেন লাউলা কালাম্মা খালাপতুল আফলাক আমি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালির কণাও আমি আল্লাহ বানাইতাম না আল্লাহ প্রকাশ হওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করলো সেই মঞ্চ হলো বিসমিল্লাহর মঞ্চ কিসের মঞ্চ সেই বিসমিল্লাহর মঞ্চ তৈরি করলেন আল্লাহ তাআলা সেই মঞ্চের উপর অধিষ্ঠিত হয়ে সর্বপ্রথম ভাষণ দিয়েছিলেন কুন্তু কাঞ্জান মাখফিয়ান আমি গুপ্ত ধনাগারের গোপন রহস্য কুন্তু কাঞ্জান মাখফিয়ান
গুপ্ত ধনাগার আর সেই গুপ্ত ধনাগারের গোপন রহস্য আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছিলাম প্রকাশ হওয়ার জন্য ইলাহা ইল্লা উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আল্লাহ বললেন আনা মিন নুরিল্লাহ আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করি আছি এরপরে বললেন নূর মিন নুরিল্লাহ যেই নূর দিয়ে আমি 18000 মাখলুকাত পরিপূর্ণভাবে সৃষ্টি করার বাসনা গ্রহণ করেছি খালাক আল্লাহু মিন নূরি রূপান্তরিত সৃষ্টি এই যে রূপান্তরিত সৃষ্টি খালাক আল্লাহু মিন নূরি হ্যাঁ এটা রূপান্তরিত সৃষ্টি যার জন্য কোন রূপের সঙ্গে কোন রূপের মেশাল করা যাবে না আল্লাহু আকবার আমি আমি স্রষ্টা সমস্ত সৃষ্টি আমার ইচ্ছাতে আমি সৃজন এই ছয়টি ভাষণ দিয়েছিলেন তাহলে ভাষণ যখন দিলে ভাষণ দিবার পরে আল্লাহ সৃষ্টির কার্যক্রম শুরু করলেন এখন প্রশ্ন হলো আল্লাহ তার নবীকে সৃষ্টি করে 10টি পুরস্কার দিয়েছিলেন আচ্ছা বাবা জি আপনারা বলতে পারবেন এই শুনো আদমের নূর দিয়ে আমি মাখলুকাত সৃষ্টি করেছি আদম তো নবী আমার কথা একটু বুঝবেন আদম নবী না বাবা জি বলা হইছে দাউদ তো নবী দাউদের নূর দ্বারা আমি সৃষ্টি করিয়াছি মুসা আলাইহিসসালাম নবী আল্লাহ বলছে আমি মুসার নূর দিয়ে সব সৃষ্টি করেছি বলছে কোথাও ইউসুফ আলাইহিসসালাম নবী বলছে ইউসুফের নূর দিয়ে ইয়াকুব নবী কোন নবীর নূর দ্বারা আমি সৃষ্টি সৃজন করি নাই একমাত্র আমার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নূর দিয়ে আমি মাখলুকাত সৃষ্টি করি আছি এই পুরস্কারটা আল্লাহ কোন নবীকে দান করেন আমার কথা বোঝা যায় বাজান এবার আসেন আমি আদমের নামে দরুদ পড়ি আদম তো নবী কি আল্লাহ বলছে আমি আদমের নামে দরুদ পড়ি আমি মুসার নামে দরুদ পড়ি আমি ইব্রাহিম পয়গাম্বর নামে দরুদ পড়ি আমি দাউদের নামে দরুদ পড়ি বলছে কোথাও কোরআন শরীফটা খোলেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মালাইকাতাহু সাল্লুনা আলান নবী নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ আমি আমার নবীর দরুদ ও সালাম পাঠাই সুবহানাল্লাহ এটা সূরা হুজাবের 56 নম্বর আয়াত শুধু তাই নয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসীরা তাহলে সব লোকই বিশ্বাসী না আমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে না মহিলা কে পূর্বের যাই নিয়ে ও নবী হইল ইব্রাহিম নবী ওরা দরুদ ইব্রাহিম পড়ে কোন নবী আল্লাহ বলছে যারা বিশ্বাসী আমানু মানে বিশ্বাসী হে আমার বিশ্বাসীগণ আমিও করি তোমরাও করো করো কি করো আমি আমার নবীর দরুদ ও সালাম পাঠাই তোমরাও বেশি বেশি নবীর দরুদ ও সালাম এটা কি আমাকে তারও বিশ্বাস লেগেছে না বাজান আমাকে আর মারা শাসম লেগেছে হ্যাঁ কালো শাফকিন লেগেছে এটা আল্লাহ বলছেন এর সাইতে এই পুরস্কারটা আল্লাহ কোন নবীকে দান করা আমি কোরআনের বাহিরে কথা বলার চেষ্টা করি না সূরা আল ইমরান
আয়াত নাম্বার হলো 81 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81 সমস্ত রূহ সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদের রূহটাকে একটা কুরসির উপরে বসায়া সমস্ত রূহর কাছ থেকে অঙ্গীকার দেওয়া হলো তোমরা যখনই দুনিয়াতে যাবে আমার নবীর শান মান তোমরা বলবে এই অঙ্গীকারটা সবাই দিয়াইছে এটা আর কোন নবীকে বলা হয় নাই এই নবীর জন্য তোমরা এই কাজটা সূরা আলে ইমরান দেখেন আমাদের দেশের মৌলভীরে পাই নেই ওরা সহি দেয় না আচ্ছা গেল আল কিয়ামত ওয়াল কারিবা ও হাকিম রব্বুল জলিল ইয়াকুলু আদম শফিউল লাকি নাফসি নাফসি ইয়াকুলু ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু ইসমাইল জবিউল্লাকি নাফসি নাফসি ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি একজন বলবে ওয়া কুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি সমস্ত নবী পয়গাম্বর সমস্তদের যা সৃষ্টি হয়েছে তার একমাত্র সুপারিশ কর্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কথায় বিরক্ত হন বাজানরা বিরক্ত হন আহা কোন নবীর আল্লাহ এই নবীকে যেইভাবে যেই সম্মান করে মেরাজে নিয়েছেন আর কোন নবীকে এইভাবে মেরাজে নেওয়া হয়েছে হয়েছে কোন নবী পারছে বরঞ্চ মিরাজে গিয়ে উনি চৌঠা আসমানে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন সুবহান এই জন্য আমার নবী হলো ইমামুল ইমামুল আম্বিয়া সমস্ত আম্বিয়াদের ইমাম হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রূহুল্লাহ তাহলে তাকে নামের ভাগ আছে না হ্যাঁ আমরা যে কালেমা পড়ি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাজাও বিরক্ত হন নাকি বিরক্ত হইলে আমি কম না আচ্ছা আল্লাহর কেউ দেখছে জীবনেও দেখতে পারবেন না যদি কেউ কয় আল্লাহরে দেখা যায় সে ভুল বলে আল্লাহ যে নামটা এটা কোন আকারধারী জিনিস না এটা কোন আকারধারী জিনিস না আল্লাহ কি আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ তুমি কি আল্লাহ উত্তর দিয়েছে আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ নূর মানে কি আলো আলো কি ধরা যায় হ্যাঁ আলো ধরা যায় ওই নূর আকার হইছে যখন আকার হইছে তখন নাম হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফ দেখেন
আল্লাহ বলছে হে রাসূল ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলো আনুগত্য স্বীকার করলো বায়াত গ্রহণ করলো তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না ওটা আমি আল্লাহর হাত এই পুরস্কারটা আল্লাহর কাউরে দেয় নাই আপনারা বলেন তো কোন নবী কাউসার পাইছে কিনা বাজান কোন নবী কাউসার পাইছে একজন নবী কাউসার পেয়েছেন এই বেটা পুরস্কারের গল্প কইছে শেষ আছে রে মিয়া আমি কাউসার দান করিয়াছি ও এর বাংলা অর্থ হইল আমি আল্লাহর যা ছিল সব আমি আমার নবীকে দান করি সুবহানাল্লাহ আমার যা ছিল জাহের বাতন যত কিছু যা ছিল রহমত নিয়ামত সব কিছু আমি আমার বন্ধুকে এসি যার কোন নবীকে দোয়া হয় না যেই পাক পাঞ্জাতন সৃষ্টি না হলে পৃথিবী হতো না যত তত্ত্ব বলি এই পাক পাঞ্জাতন সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না আদমের সময় পাঞ্জাতন প্রকাশ হইছে আয় রাখো হইছে দাউদের সময় মুসার সময় ঈসার সময় ইব্রাহিমের সময় ইসমাইলের সময় ঈসার সময় কারো সময় পাক পাঞ্জাতন প্রকাশ পাই নাই যখন আমার নবী বাসার আকারে প্রকাশ পেয়েছেন তখন তখনই পাক পাঞ্জাতন দুনিয়ার মধ্যে বাসার আকারে প্রকাশ পেয়ে এই জন্য কোরআন দেখবেন বাবা কোরআন দেখবেন আল্লাহ কোনো কিছুই মানুষের কাছে চাই নাই আল্লাহও চাই নাই আল্লাহ রসুলও চাই নাই আল্লাহও চাই নাই আল্লাহ রসুলও চাই নাই নামাজের মহব্বত রোজার মহব্বত হজের মহব্বত জাকাতের মহব্বত কুরবানির মহব্বত কাবার মহব্বত কোনো কিছুই চাই নাই আল্লাহ চেয়েছেন তারা হইলে কোরআন শরীফ আসলো কেমনি কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরাটার নাম হলো সুরায়ে সুরা শুআরা আয়াত নাম্বার হলো 23 কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কোনো কিছুই তোমাদের কাছে চাই না নামাজের মহব্বত না রোজার মহব্বত না হজের মহব্বত না জাকাতের মহব্বত না কাবার মহব্বত না শুধু আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া কোনো কিছুই আমি চাই না সেই আহলে বায়াতের মহব্বত যারা করে তারাই দুনিয়ার মধ্যে পীর মুর্শিদ নাইব রসুল বলে আখ্যায়িত যাদের কাছে এই পঞ্চ শক্তির সাধনা নাই তারা কখনো ওলি হইতে পারে আর বলুম না সামনে আরো কথা বলুম একটা প্রশ্ন আদম তো খলিফা নাকি শুধু খলিফা না আদম নবী আদম খলিফা আদম বাহাদের দম আচ্ছা আদম বেহেস্তের মধ্য থেকে বাইরে নাই রাখো বাইরে নাই কেন বাইরিলেন ওনাকে একটা জিনিস নিষেধ করা হয়েছিল সব কিছু করবা ওই গাছের কাছে যাবা না নাকি কি করলো শয়তানে যাইয়ে ওই যে মুরব্বী উনি যাইয়ে বুলাইয়া বালাইয়া ঠিক যেটা আল্লাহ নিষেধ করছে হেইডেই করাই হয়েছে তাহলে আমার প্রশ্নটা কি আচ্ছা আদম হইল প্রথম আল্লাহর সুরত তার মধ্যে প্রকাশ আল্লাহর রুহ তার মধ্যে প্রকাশ আদম খলিফা হেই যদি শয়তানের ডাকা খাইয়া বেস্তের মধ্যে বাইরে আমরা বেস্তে গেলে আমাকে নিরাপত্তা ডাকি হ্যাঁ এই নিরাপত্তা সিকিউরিটি দেবো কিরা ও বাবা আমাকে সিকিউরিটি গার্ড দেবো কিরা হ্যাঁ আদমি যখন থাকবার পারে নাই
এই জন শয়তানের কাম কইরে বইছে এই যে আমাকে বেস্তে লোপটপ যা দেহাও আমরা বেস্তে গেলাম যদি উনি যাই এই কাম করে তাহলে নিরাপত্তা দিবি কিরা এই যে তুমি আমার প্রশ্নটা বুঝছেন নাকি জীবনে ওই প্রশ্ন হলেন নাই অহংকার করি না এখানে একটা জানার বিষয় আছে আছে বুঝতে হবে কিন্তু আদম আহাদের দম আদি আদম সেই যদি ওখান থেকে দাগা খাইয়ে চলে আসে আমাকে তো আমি নিরাপত্তায় সই দেখতেছি এইদের বিষয় নিয়ে একটু কইলে কিছু কথা মানুষ বুঝতে পারবে বিষয়টা ধন্যবাদ সবাই গাও আরেকটা গান করে বসবো তারপরে আমরা সেই গুরুত্বপূর্ণ কথাগুলিকে শুনব আশা করি কথাগুলি শুনলে আপনাদের কাজে লাগবে
Bye.